হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজকে গণেশ চতুর্থী তো আমি দেখব ফ্রেন্ড আজকের এই এত সুন্দর একটা দিনে হ্যাঁ না গণেশ চতুর্থী আমাদের বিঘ্ন হন্তা আজকে অধিষ্ঠিত হচ্ছে না আমাদের হ্যাঁ না দশ দিন ধরে অনুষ্ঠান চলবে তোমরা জানো সবাই তো আমি দেখব যে আমাদের হন্তা টুন ফ্লেম জার্নিতে তো প্রচুর বিঘ্ন থাকে তাই না ফ্রেন্ড আমি দেখব আমাদের বিঘ্নহন্তা হন্তা টুন ফ্লেম জার্নির জন্য কি আনছে এবং আজকের দিনে মাস্কুলান ফেমিনানের উপরে কতটা এফেক্ট করছে এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো সাইলেন্স টুইন ফ্লেম সম্পর্কে আমি তোমাকে তোমাদেরকে এটা সেপারের একটা ভিডিও বানিয়ে দেবো ফ্রেন্ড যে সাইলেন্স টুইন ফ্লেম বিষয়টা কি ব্যাপার হ্যাঁ ফ্রেন্ড এবং সাইলেন্স টু ফ্লেম জার্নিতে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রেন্ড আপার মিডিল বা হচ্ছে প্রাইমারি যে কোনো স্টেজে থাকতে পারে এবং তুমি ফেমিনাইন বা মাস্কুলাইন তুমি যে রিডিং দেখছো তুমি আগে এনার্জি দেখে নাও যে তুমি মিডিলে আপারে কি প্রাইমারিতে কোনটাতে তুমি রয়েছো তাই না ফ্রেন্ড কোনটাতে রয়েছ তো তুমি তোমার হিসেবে করে যাও আর এই বিষয়টা হয়তো তোমার অনেকটা জানা জরুরি যে টুন ফ্লেম জার্নিতে সাইলেন্স টুন ফ্লেম জার্নি বিষয়টা কেমন হয় সেটার উপরে আমি তোমাকে সেপারেট ভিডিও একটা বানিয়ে দেবো ঠিক আছে আমি এখন দেখবো যে আজকে বিঘ্ন হন্তার দিনে যে টুন ফ্লেম জার্নিতে মাস্কুলান এবং ফেমিনাইনের কি চলছে হ্যাঁ না ফ্রেন্ড টুন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে তারপর মিডিল তারপর আপার প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কি চলছে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন আমি দেখব প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছে আজকে বেশ পাওয়ারে রয়েছ পজিটিভ রয়েছ একদম ফেমিনাইনের পাওয়ারে ফুল ফিল পাওয়ারে রয়েছ একটু স্যাড অ্যালন ফিল করাচ্ছে বাট নিজে একদম ব্যালেন্সে পুরোপুরি ব্যালেন্সে একদম পুরো নিজেকে পজিটিভ রেখেছো তোমাদের রিউন হতে পারে বা এমন হতে পারে যে তুমি পুরো হয়তো নিজেকে হিল করে নিয়েছো এতটাই তোমাকে ফিল করাচ্ছে আজ আর তুমি অতীত নিয়ে ভাবার কোনো দরকার মনে করছো না লাভ ট্র্যাঙ্গেল নিয়ে কোনো ভাবছো না হার্ড ব্রেক হয়তো তোমার রয়েছে বাট তুমি সেটাকে সাইড করে হিল করে তুমি কিন্তু নিজেকে একদম এই হার্ড ব্রেককে পুরো সাইড করে দিয়েছ হিল করে নিজেকে একদম পাওয়ারে রেখেছ কুইনের পাওয়ারে রয়েছে হার্ড ব্রেক রয়েছে হতাশা নিরাশা কষ্ট বাট তুমি আর কারোর সঙ্গে জুড়তেও চাও না এবং নিজের পাওয়ারে তোমাদের অনেকে রিউনিয়ন হয়েছে বা হবে তার জন্য একটা হয়তো তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে এমনও হতে পারে ফ্রেন্ড এই জন্য তুমি পুরোপুরি পাওয়ারে রয়েছ যে তুমি নিজেকে বুঝতে পারছো এই জার্নি সম্পর্কে তোমার কিন্তু একটা ধারণা হচ্ছে পজিটিভ ধারণা যে জার্নি বিষয়টা কি কিংবা এই যে টিগারগুলো আসে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে সামনে এগিয়ে যেতে হয় এই বিষয়গুলো তুমি কিন্তু শিখছ জানছ এবং এগুলোকে ভালো করে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করছো নিজেকে এক প্রকার হয় না সে যে ভূমিতে শুয়েছিলে ধীরে ধীরে উঠে বসেছ এবং ওই রকম জায়গায় আরও উঠে দাঁড়াতে হবে এবং তোমাকে হাঁটতে হবে তারপর দৌড়াতে হবে অনেক কাজ আছে সেটা করতে হবে তো তুমি সেই যে প্রাইমারি স্টেজে একটা যে চাপ ছিল কয়েকদিন সেখান থেকে কিন্তু উঠে বসেছ এবার নিজেকে নিয়ে ভাবনা হ্যাঁ না যে পরিকল্পনা করছো উঠে বসে যেমন হয় না ঘুম থেকে উঠে বসে একটা পরিকল্পনা হয় সারাদিন কি করব। ঠিক সেই রকম যে উঠে বসে পরিকল্পনা করছো যে আমার এরপর কি করা উচিত কিংবা জার্নির বিষয়ে লাইভ নিয়ে একটা কিন্তু তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ আজকে বেশ পাওয়ারে রয়েছো নিজেকে নিয়ে ভাবনা আমি দেখব তোমার মাস্কুলানের কি অবস্থা মাস্কুলান মানে ফিউচার নিয়ে একটু সংশয়ের মধ্যে রয়েছে এই ব্যক্তি ভিক্টরি চায় তোমাদের রিউনান হতে পারে এবং হলেও এই ব্যক্তি কিন্তু যদি নো কন্ট্যাক্টে থাকে তো ফিউচারে তোমাকে কিভাবে পাশে রাখবে বা হয়তো হয়তো ফিউচারে সে সম্পর্ককে কিভাবে ভালো রাখতে পারে দূরে মানে তোমাকে নিয়ে থাকতে পারে একসাথে সেই বিষয়টা নিয়ে সংশয় রয়েছে সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে যে ভবিষ্যৎ কি হবে সেইটা নিয়ে এই ব্যক্তি কিন্তু দুশ্চিন্তা করে যাচ্ছে আজকের দিনে তুমি পাওয়ারে রয়েছ পজিটিভ রয়েছ এই ব্যক্তি খুবভাবে চাপের মধ্যে রয়েছে তোমাদের রিউনিয়ন হতে পারে বা হয়েছে এরকম এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে খুবই ভালোবাসে তোমাকে তার জন্যই সংশয় এই ব্যক্তি এবং অবশ্যই ইউনিয়ন পর পর পজিটিভ কার্ড আসছে ফ্রেন্ড পর পর পজিটিভ কার্ড গিভ টেক তোমাদের রিউনিয়ন হয়েছে অথবা রিসেন্ট হতে চলেছে দ্রুত বা এই ব্যক্তি রিউনিয়নের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তোমাকে চিনতে পারছে একটু একটু করে এবং এই ব্যক্তি তার ইমোশানকে বুঝতে পারছে কিন্তু ব্লকেজ কিছু রয়েছে কিছু তোমাদের ডিস্টেন্স রয়েছে হয়তো কাস্ট কালচার এজ বা তোমরা দুজনের মধ্যে কেউ না কেউ ম্যারেড আছো তো এই যে একটা ডিফারেন্স এই ডিফারেন্স হয়তো ব্যক্তিকে সংশয় তৈরি করছে যে ফিউচার কি হবে না হলে আজকে মাস্কুলান যদি কন্ট্যাক্টে থাকে যথেষ্ট ব্যালেন্সে ভালোভাবে কিন্তু ব্যবহার আর হচ্ছে একটু সংশয় রেখেছে বিষয়টা নিয়ে এবং যদি নো কন্ট্যাক্ট থাকে তবে আজকে বেশ ব্যালেন্সে রয়েছে তোমাকে নিয়ে পজিটিভ ভাবছে ঠিক আছে ফ্রেন্ড এবার আমি দেখব কি করা উচিত তোমার কি করা উচিত তুমি কেরিয়ারের উপর ফোকাস করো নিজের লাইফের উপর ফোকাস করো সেলফ লাভ করো এটাই তোমার কাজ ইনার ওয়ার্ক থেকে বড়ো কথা ইনার ওয়ার্ক ইনার ওয়ার্কে কিন্তু তুমি মন দাও ঠিক আছে ফ্রেন্ড এবং হচ্ছে নিজের উপর হচ্ছে ফোকাস করো ফ্রেন্ড এবং সেলফ লাভ পুরোপুরি সেলফ লাভে থাকো কেরিয়ারের উপর তোমাকে এই সময় কিন্তু ভাবতে বলা হচ্ছে বা আজকের দিনে তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে বলা হচ্ছে ওই যে একটা শুয়ে ছেলে উঠে বসেছ এই যে কর্ম যেটা করবে সেটা কেরিয়ারের উপরে ঠিক আছে আমি দেখব যে মিডিল স্টেজে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে প্রাইমারি স্টেজে যথেষ্ট ভালো এনার্জি রয়েছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন ফেমিনাইন মাস্কুলাইন মিডিল স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে তোমাকে চাপ ফিল করাচ্ছে প্রচুর তুমি হয়তো ওভার থিঙ্কিং করছো এই সময় একাধিক কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো চাপ ফিল হচ্ছে তোমার তুমি কোনো একটা ডিসিশান নিতে পারছো না সময় চলে যাচ্ছে ডিসিশানের কাছে চলে এসছো বাট কোনটা নেবে খুঁজে পাচ্ছ না তার জন্যেই তুমি হয়তো ওয়েট করছো বা দাঁড়িয়ে গেছো কোনো অ্যাকশান নিতে চাইছো না বা হয়তো পারছো না এই সময় ওভার থিঙ্কিং করে যাচ্ছ আজকের দিনে তুমি ভালোবাসো প্রচুর মাস্কুল্যান্ডকে তার জন্যই হয়তো এমন হতে পারে যে মাস্কুল্যান্ড একদিকে একদিকে ফ্যামিলি একদিকে মাস্কুলায়ন একদিকে হয়তো আদার্স কিছু বিষয় কি মাস্কুলাইনের কিছু বিষয় তোমার পছন্দ নয় মন চাইছে মাস্কুলাইনের কাছে থাকি কিন্তু মাছ এমন প্রকৃতি তৈরি করে রেখেছে বা তার পরিবেশ এমন বানিয়ে রেখেছে সেখানে তুমি থাকতে পারছো না এই জন্যেই তুমি কিন্তু আজকে কনফিউশানে রয়েছো যে কিভাবে কিন্তু খুবই ভালোবাসো মাস্কুলাইনকে প্রচুর ধোকাধারি তুমি হজম করে নিয়েছো হয়তো সেই জন্য সংশয় রয়েছ ভালোবাসো জিতে পারছো না এই রকম এবং তোমার কিন্তু খুব চাপ ফিল করাছে আজকের দিনে তোমরা অনেকে চাইছো মাস্কুলানকে ছেড়ে ছুঁড়ে চলে যাই বা এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে যাই প্রচুর হার্ড ব্রেক কিন্তু দিয়েছে মাস্কুলান তার জন্য স্যাড অ্যালন ভালোবাসো যাকে তার কাছ থেকে আঘাতটা অনেক বেশি জোরালো লাগে তার জন্য তুমি কিন্তু কেরিয়ার উপর ফোকাস করতে চাইছো এবং নিজের উপর তোমরা তোমরা অনেকেই ইনার ওয়ার্ক করছো এখন মন দিয়ে নিজেকে ব্যালেন্সে আনার জন্য পজিটিভ রাখার জন্য এই ব্যক্তি কোনো না কোনো টিগার দিয়ে কেটে পড়েছে এরকম এবং সেই জন্য তুমি কিন্তু পেন একটা তোমাকে ফিল করা সে বেশ একটা অশান্তির মধ্যে তুমি রয়েছো আজকের দিনে হার্ট ব্রেক একটা রয়েছে বা পেয়েছ হয় আজকের দিনে বা তুমি যেগুলো পেয়েছিলে আগে সেগুলো নিয়েও কিন্তু ভাবছ তার জন্যে তুমি কনফিউশানে এই রকম একটা পেন যে ধোকাধারি পেয়ে গেছো ভালোবাসো মানুষটার কাছে তুমি ব্রেক পেয়েছ তার জন্যেই যে তুমি চলে যাবে নাকি বিষয়টা নেই ভাববে সেটাই কনফিউশনে তার জন্যে দাঁড়িয়ে গেছো কোনো অ্যাকশান নিতে পারছো না দাঁড়িয়ে গেছো কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো আমি দেখব তোমার হচ্ছে মাস্কুলানের কি অবস্থা তোমার মাস্কুলার আজকে ঈশ্বর আল্লাহর গিয়ে কাছে আজকে হয় না সে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দেয়া হোক কিছু একটা চাপ তোমার দুজনের মধ্যে হয়তো প্রচুর হেভি একটা ফাইট হয়ে গেছে ফ্রেন্ড তার জন্যে হয়তো দুজনেই চাপের মধ্যে রয়েছে ওই ব্যক্তি প্রার্থনা করছে মুক্তির জন্য যে তাকে কিভাবে মুক্তি যে কোনো উপায়ে তাকে মুক্তি দেওয়া হোক এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেওয়া হোক সে প্রার্থনা করে যাচ্ছে ঈশ্বর আল্লাহর কাছে পারিবারিক কোনো ইস্যু এই ব্যক্তির সামনে চলে এসছে বা পরিবারের ইস্যুর জন্য হয়তো তোমাদের সঙ্গে সম্পর্কে বারবারই কিন্তু ফাইটিং হয়ে যায় পারিবারিক ইস্যু থেকে এই ব্যক্তি মুক্ত একটা নিজেকে করে নিতে চাইছে বা পরিবার রিলেটেড কোনো ইস্যুর জন্যই ব্যক্তি আজকে চাপের মধ্যে রয়েছে তোমার সঙ্গেও সেই কারণে হয়তো ফাইট হয়ে গেছে এবং হচ্ছে ফিউচার দেখতে পাচ্ছে না খুব চাপের মধ্যে রয়েছে আজকে মাস্কুলাইন ফিউচারে খুব সংশয় এবং কিছুই খুঁজে পাচ্ছে না এই ব্যক্তির কেরিয়ারে কিছু সমস্যা থাকতে পারে এবং জাস্টিস দিতে চাই কিন্তু কিভাবে খুঁজে পাচ্ছে না একদিক পরিবার একদিক তুমি এরকম হতে পারে মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে প্রচুর ডিফ্রেস একটা অশান্তির পরিবেশে রয়েছে মাস্কুলার আজকের দিনে এবং হচ্ছে অবশ্যই ডেথ অর রিবার এই বিষয়টা একটা এন্ড একটা পর তুমি যতটা নেগেটিভ এনার্জিতে রয়েছে তার থেকে অধিক মাস্কুলার আজকে পেনফুল অবস্থাতে রয়েছে অধিক পেনফুল অবস্থাতে রয়েছে পারিবারিক কোনো ইস্যু ফিউচার নিয়ে এবং হচ্ছে সংশয়ের মধ্যে রয়েছে ভিক্ট্রি চাইছে কিন্তু কোন দিক দেশে একটা কোনো পথ খুঁজে পাচ্ছে না একরকম বন্দি হয়ে গেছে ব্যক্তি তার জন্যে এত ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দেয়া হোক যে আমি যাবো তো কোথায় যাব পরিবারের দিকে যাব পরিবারের দিকে গেলে ফ্যামিলাইন ছাড়তে হবে ফ্যামিলাইনের দিকে গেলে পরিবার ছাড়তে হবে এই জন্যে এই ব্যক্তি খুব চাপের মধ্যে মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং অবস্থাতে রয়েছে কোন দিকে যাবে সেটাই খুঁজে পাচ্ছে না এবং চাইছে নিউ বিগিনিং একটা হোক এই জন্য মাস্কুলেন আর আজকে কিন্তু মাস্কুলান বেশ চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড তুমি তুমি যতটা না চাপে রয়েছ কনফিউশানে রয়েছ এই ব্যক্তি কিন্তু তার থেকে অধিক চাপে রয়েছে আমি দেখব কি করা উচিত কেবল পজিটিভ ভাবো ভবিষ্যতে ভালো কিছু হবে এই ভাবনাটাই রাখো যে আজ মন্দে দিন রয়েছে কিন্তু তুমি মন্দ নাও মাসুলান স্কুলান তুমি যে কেউ হতে পারো ফ্রেন্ড তুমি মন্দ নও ফিউচার অবশ্যই তোমার ভালো হবে এইটুকু তুমি মনের মধ্যে রাখো যে ভবিষ্যতে আমার ভিক্ট্রি আসবে এই মানুষটা আমার তো আমারই হবে যত মানুষ আনাগোনা করুক ওরা কোনোদিন চিরস্থায়ী থাকবে না তার জন্যেই তো তোমার এটাই কাজ যে ফিউচার তুমি যদি ওভার থিঙ্কিং প্রচুর করছো তো ওভার থিঙ্কিংকে একটু সাইড করে দাও ফ্রেন্ড এবং তুমি ফিউচার নিয়ে যে ফিউচারে ভালো হবে ভবিষ্যৎ আমার ভালো অবশ্যই হবে এই একটা আত্মবিশ্বাস রেখে তুমি কিন্তু জার্নিতে এগিয়ে যাও এক জায়গায় দাঁড়িয়ে যাবে না স্টক হয়ে যাবে না ঠিক আছে তোমাকে বলা হচ্ছে যে আগামীতে আসতে চলেছে এ তোমার দুজন নো কন্ট্যাক্টে যদি থাকো আগামীতে ভিক্ট্রি আসতে চলেছে তোমার দুজনের তো ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো আমি দেখব ফ্রেন্ড আপার স্টেজে ডিভেন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কি অবস্থা আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন আপার স্টেজে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের কী অবস্থা আপারে ডিভাইন ফেমিনাইন কেমন আছো আজকে বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড এবং তুমি ফিউচারের জন্য কোন পরিকল্পনা করছো আশপাশে মানুষজন রয়েছে হতে পারে তুমি মানুষজনের সঙ্গে আজকে মেলামেশা করছো নিজের উপর ফোকাস রেখেছ ভিক্ট্রি একটা তুমি হয়তো রিসেন্ট কিছু অ্যাচিভ করেছো বা আজকের দিনে হয়তো ভিক্ট্রি মানুষের হয় না যে একটা কিছু জয় করে নিলে কেমন খুশিটা হয় ঠিক ঠিক সেই রকম একটা খুশি তোমার ফিল করাচ্ছে এবং তুমি কিন্তু কিছু একটা অ্যাকশানের জন্য রেডি করছো নিজেকে লাইফে বড়ো কোনো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য নিজেকে রেডি করছো এবং ভবিষ্যতের জন্য সেটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে একটা কিছু স্ট্যান্ড নিতে তুমি চাইছো এবং নিজেকে কিন্তু প্রিপারেশনের যে হয় না একটা প্রস্তুতি সেই সেই দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু কোনো ক্লিয়ার কাট ডিসিশান এখন নাও নি কিন্তু স্ট্রং রয়েছ পজিটিভ রয়েছ এই রকম এবং গোদ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছ পরিস্থিতিকে এবং হচ্ছে তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন রয়েছ ইনার ওয়ার্ক করছো মেডিটেশান মানে যা কিছু কাজগুলো করছো এবং তুমি নিজেকে হচ্ছে হয় না যে সাজিয়ে গুছিয়ে রাখা একটা লাইফকে খুব সুন্দর করে রাখা একটা পজিটিভ থাকা সব কিছুকে ব্যালেন্স করা এই রকম জায়গাতে তুমি নিজেকে রেখেছ কারণ সদ্য হয়তো নেগেটিভ কোন শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করেছ বা হয়তো এই রকম একটা কিন্তু ফিলিংস তোমার সঙ্গে রয়েছে তুমি সেটার সঙ্গে ফাইট করে যাচ্ছ অবশ্যই এই জিনিসটাই হয় একটা কিছু এলেই সঙ্গে সঙ্গে রাইজ দেখো অন্ধকার থেকে আলো হ্যাঁ না কিছু হয়তো তোমার এসছে তোমার সঙ্গে হচ্ছে তুমি সেটাকে গো করে দিয়ে নিজেকে পজিটিভ রেখেছ একটা একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং খুশি আনন্দের কথা ভাবছো তুমি হয়তো যে ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ ফ্রেন্ড কিছু একটা অন্ধকার থেকে নিজেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কোনো প্রিপারেশান এবং খুশি আনন্দের মতো মধ্যে রাখছ অনেক বিষয় অতীত তোমাকে মনে করলে বা মনে হলে তোমার চোখে জলও পড়ে কিন্তু তুমি নিজেকে পজিটিভ রেখেছ কারণ কি তুমি জানো যে তুমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করনি এবং খুব ভালো করে জানো জীবনে কিছু একটা ভিক্টরি মাঝে মাঝে হয়তো নেগেটিভ কোনো এনার্জিকে হয়তো ক্যাচ করে নাও তার জন্যে তোমাকে হয়তো দ্য একটা চাপ ফিল করা এই সময় হয়তো মা সঙ্গে তোমার সম্পর্ক স্লো হয়ে গেছে কি নো কন্ট্যাক্ট সেপারেশান এরকম হতে পারে কিন্তু তুমি সেলফ লাভে রয়েছে পুরোপুরি একদম পজিটিভে রয়েছে সান এসছে মেজর আর কানাল হ্যাঁ ফ্রেন্ড বেশ পজিটিভে কোনো টিগার তোমার কাছে এখন টিকে না যে আসবে চলে যাবে এই রকম আমি দেখব তোমার মাস্কুল্যানের কি অবস্থা আজকের দিনে তোমার মাস্কুল্যান আসতে পারে আজকে হয়তো কোথাও যাতায়াত করতে পারবে বা হয়তো ব্যক্তি আসতে পারে তোমার কাছে একটা আসার পরিকল্পনা বা কোথাও ট্রাভেল করছে আজকের দিনে এমনও হতে পারে বা এই ব্যক্তি হয়তো আসছে তোমার কাছে এরকমও হতে পারে কোথাও একটা আসছে মোটামুটি আসার একটা ট্রাভেলিংয়ের একটা এনার্জি এসছে মাস্কুল্যান আমি দেখবো আরও কি চলছে কিন্তু খুব ফায়ার হইয়াছে এই ব্যক্তি গিভ টেক চায় আস এসে তোমার সঙ্গে একটা সাক্ষাৎ করতে চায় বা আসছে তোমার জন্য গিভ অ্যান্ড টেকের জন্য এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু রয়েছে বা পরিবারের কিছু সমস্যা থাকতে পারে সেইটা নিয়েই ব্যক্তির লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং লাভ ট্র্যাঙ্গেল অনেকের তোমাদের থাকতে পারে সেখানে নিউ বিগিনিং মানে লাভ ট্র্যাঙ্গেলে একটা এন্ড হচ্ছে নিউ বিগিনিং আসছে একাধিক কোনো ব্লকেজ রয়েছে মাস্কুলানের লাইফে এবং সে চাইছে ইউনিয়ন একটা হোক তোমার সঙ্গে কিন্তু দেখছে তুমি হয়তো অনেকটা গো করে গেছো বা মুভন করে গেছো অনেক ব্রেক তোমাকে দিয়েছে বা তুমি প্রচুর পেন পেয়ে গেছো সেই জন্য হয়তো ব্যক্তি মানানোর জন্য তোমার কাছে আসতে পারে এমনও হতে পারে বা হচ্ছে ট্রাভেলিংয়ের রয়েছে এবং পারিবারিক ইস্যু কিছু একটা আজকের দিনে এই ব্যক্তিকে হয়তো ব্রেক দিতে পারে বা কিছু এবং সে জানে যে তুমি অনেক কষ্ট পেয়ে ব্যক্তিকে ছেড়ে চলে গেছ যার সঙ্গে সে সুখে শান্তিতে থাকতে পারতো বা ছিল একটা সময় প্রচুর অতীতে ব্লকেজ ক্রিয়েট করছে কারণ থার্ড পার্টি ইনভলভ করিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে ব্যক্তি সব থেকে বেশি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে নিজের ক্ষতি করেছে সব জায়গাতেই ব্যক্তি তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছে টাকা পয়সা ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তার গিভেন টেকের সম্পর্ককে হারিয়ে ফেলেছে তার জন্যে আজকে তার হার্টব্রেক ফিল করাছে এই ব্যক্তি আজকে কোথাও যাতায়াত করতে পারে আসতে পারে কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য কিন্তু আসতে পারে এই ব্যক্তি আমি দেখব কি করা উচিত আজকের দিনে আপার স্টেজে কি করা উচিত তুমি আজকে যদি কিছু ব্লকেজ বা ঝামেলা থাকে ফ্রেন্ড সেটার সঙ্গে ফাইট করে যাও কাউকে নিয়ে ভাবার দরকার নেই যে কে কি কেমন কি ব্যাপার তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো ফ্যামিলি কিছু ইস্যু রয়েছে পারিবারিক ইস্যু রয়েছে যেটাকে হয়তো ভাবাই তোমাকে এবং তুমি মুভন করে যাচ্ছ অবশ্যই মুভন করে যাও কারণ মাস্কল্যাণী থেকে মুভন হয় না বাট নেগেটিভ শক্তি থেকে নিজেকে বের করে নিয়ে গিয়ে নাম্বার ওয়ান বানাতে পারো কারণ তুমি নাম্বার ওয়ান তো সে জায়গায় তুমি নিজেকে বের করে নিয়ে নাম্বার ওয়ান প্লেসে রাখতে পারো তোমরা অনেকেই হয়তো বলবে যে আপার স্টেজে পৌঁছে পুরোপুরি আবেগান হওয়ার পরও কেন টিগার টিগার লাইফ টাইম জুড়ে থাকবে সমস্যা লাইফ টাইম জুড়ে থাকবে ফ্রেন্ড কিন্তু আপার স্টেজে বিষয়গুলো বুঝে যায় আপার স্টেজে ক্লিয়ার কার ডিসিশান নেওয়া লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাওয়া ইন্টিউশন পাওয়ার স্ট্রং হয়ে যায় অনেক বিষয় কিন্তু শিখে যায় ডিভান ফেমিনাইন মাস্কুলাইন এবং তাদের সোল পারপাস লাইফ পারপাস নিয়ে এগিয়ে যায় তো তার জন্যে জীবনে ঘাত প্রতিঘাত সবসময় থাকবে বাট সে কলাগুলো ভালো করে শিখে যায় সেগুলো আর হার্ড ব্রেক দেয় না তো আজকের দিনে কিন্তু ডিভাইন ফেমিনাইন মাস্কুলান তোমার এটাই কাজ যে পারিবারিক ইস্যু কি ভবিষ্যৎ নিয়ে ভাবনা এই সেই ব্লকেজ নিয়ে ভাবনা কনফিউশানে থাকা এগুলো থেকে বেরিয়ে গিয়ে ব্যালেন্সে নিজেকে রাখো নাম্বার ওয়ানে রাখো তোমার ঈশ্বর আলো তোমার হয়ে কাজ করছে না হ্যাঁ না এবং লেট গো করো যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে সেগুলোকে লেট গো করার চেষ্টা করো ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ